আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ওজা ঝাড়ফুঁক করু, ইভিএম এ জিন ও বুথ জিন বুথ পায়নি বলেন সিএসি। রাজধানীতে ভবন থেকে ফেরে শ্রমিক লীগ নেতাকে হত্যা, আটক ছয় জন। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যা ঠিক হবে, না হলে ক্ষমা করে দিয়েন বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রকে কি বার্তা দিলেন মোদি। নির্বাচন বিতর্ক হলে দেশ চালানো কঠিন হয়ে পড়বে বললেন শামীম হায়দার পাটোয়ারি। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 22 অবৈধ অভিবাসী আটক। খুলনা সিটি নির্বাচনে প্রায় 56% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যবেক্ষণে থাকছে সিসিটিভি ক্যামেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইভিএম নিয়ে অনেকেই অনেক কথা বলেন, এটার কিন্তু পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে, এর ভেতরে জিন বুথে পেত থাকে বলে অনেকেই বলেছেন, কিন্তু আমরা এরকম কোনো কিছু পাইনি, অনেক ওজা ঝাড়ফুঁক করেও কিছু পাইনি, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুপুরে জালালাবাদ গেছে টিএনটি সিস্টেম লি অডিটোরিয়ামে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন 2023 উপলক্ষে প্রার্থীদের মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা দুইটি পদ্ধতিতে বিশ্বাস করি, শরীয়ত ও মারিফত। শরীয়তের পদ্ধতিতে ভোটও কোথাও যায় না, কিন্তু এখন মারিফতের পদ্ধতিতে এক জায়গায় ভোট অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমি মারিফত বুঝি কম। কাজেই শরীয়তের পদ্ধতিতে কোনোভাবেই একজনের ভোট অন্যজন দিতে পারে না, যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজেই আর দায়ভার নেব। তাই আপনারা সময় মতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, কোনো বিলম্ব করবেন না। সিএসি আরো বলেন, আমরা সিসিটিভির মাধ্যমে সব কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করব, কোনো ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে না পারেন তাহলে আপনারা চিৎকার করে দেবেন, আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নেব। ভবন থেকে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যা, আটক ছয় জন। রাজধানীর বাড্ডার সাতার কুলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন ভবন থেকে ফেলে দিয়ে অপু ইসলাম নামের ওয়ার্ড শ্রমিক লীগের এক নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। বাড্ডা থানার উপপরিদর্শক মোহাম্মদ আব্দুস শাকুর জানান, খবর পেয়ে বাড্ডার সাতার কুল এলাকা থেকে মোহাম্মদ অপু ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার রাত 9টার দিকে সাতারকুলের অপুর বাসা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাদাত নামের এক শিক্ষার্থীর সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী তাকে ধরে নির্মাণাধীন ওই ভবনের ষষ্ঠ তলায় নিয়ে যায়, সেখানে তাকে মারধর করে লিফলেটের ফাঁকা দিয়ে নিচে ফেলে দেয়। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যা ঠিক হবে, না হলে ক্ষমা করে দিয়েন বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিদ্যুৎ নিয়ে সরকার কাজ করছে, আদানি থেকে বিদ্যুৎ আসছে, কয়লা জাহাজে আছে, মংলা বন্দরে জাহাজ বেড়েছে, দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে, তবে 16 বা 17 দিন লাগবে, ক্ষমা করে দিয়েন। সকালে সুনামগঞ্জের শহীদবীর মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠানের হাওরে আগাম বন্যরোধে শীর্ষক করণীয় গোল টেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, রাজনৈতিক স্থায়িত্ব দরকার, আওয়ামী লীগের স্থায়িত্ব নয়, শেখ হাসিনার স্থায়িত্ব নয়, রাজনৈতিক স্থায়িত্ব দরকার, বিলাসী কার্যক্রম থেকে দূরে থাকতে হবে, যেসব রাজনৈতিক কার্যক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, গরিবের রুটি রুজিতে বাধা দেয়, মাছ ধরতে দেয় না, বিলে যেতে দেয় না, হাসপাতালে যেতে দেয় না, এসব কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ সময় সমকালীন উপদেষ্টা আবু সাইদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, জেলা প্রশাসক দিদারের আলম, মোহাম্মদ মাকসুদুর চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ, পৌর মেয়র নাদের বকত সহ জেলা উপজেলা জনপ্রতিনিধি, পরিবেশ কর্মী ও বিভিন্ন সংগঠনের মানুষ।
বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রকে কি বার্তা দিলেন মোদি? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের কিছু বিষয় আলোচনায় রয়েছে বলে ভারতের আনন্দবাজার পত্রিকায় রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সাংবাদিক অগ্নি রায়ের রিপোর্টে যা বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সে দেশের উপরে আমেরিকার ক্রমবর্ধমান চাপ নিয়ে শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গৌরবভাবে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের অভিযোগ, নির্বাচন সুষ্ঠু অবাধ করার জন্য আওয়ামী লীগ সরকারের যথেষ্ট উদ্যোগ এবং চেষ্টা ভাবনা রয়েছে, কিন্তু আমেরিকা এবং আংশিকভাবে জাপানের পক্ষ থেকে যেভাবে অতি সক্রিয়তা দেখানো হচ্ছে তা যথেষ্ট অস্বস্তিকর। শীর্ষ কূটনৈতিক সূত্রের খবর, বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলার পক্ষপাতিত্ব সাউথ ব্লক প্রকাশ্যে, যদিও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে অন্য কোন রাষ্ট্রের ভোট নিয়ে শেষ কথা বলবেন সে দেশের মানুষ, তাতে নাক গলানোর প্রশ্ন নেই। নির্বাচন বিতর্ক হলে দেশ চালানো কঠিন হয়ে পড়বে বলেন শামীম হায়দার পাটোয়ারি। গাইবান্ধা এক আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে LLB সম্পন্ন করার পর একই বিশ্ববিদ্যালয় থেকে PG সার্টিফিকেট অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল ডিগ্রি নেন। সিটি ইউনিভার্সিটিস ইনস অফ কোর্ট স্কুল অফ ল থেকে BBC করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেন তরুণ এই সংসদ সদস্য, সাক্ষাৎকার নিয়েছেন MM মুসা। শামীম হায়দার পাটোয়ারি বলেন, বাংলাদেশে কখনো একটি নির্বাচনের প্রেক্ষাপট আরেকটি নির্বাচনের মতো হতে পারে না। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে BNP ও জাতীয় পার্টির একটি অংশ নির্বাচন বর্জন করেছিল, তবে জাতীয় পার্টি বড় একটি অংশ নির্বাচনে ছিল, সেটার প্রেক্ষাপট ছিল একরকম। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ছিল আরেক রকম, সেখানে সব দল অংশগ্রহণ করেছে, সেই নির্বাচন আরো ভালো হতে পারত, BNP আরো প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারত, নির্বাচন কমিশন সহ সরকারি স্টক হোল্ডাররা আরো নিরপেক্ষ থাকতে পারতেন, কিন্তু হয়নি বা থাকেননি। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 22 অবৈধ অভিবাসী আটক। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 22 অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সূত্রে জানা গেছে, সেলাঙ্গর রাজ্যের ফুচং এর পোলাও মেরান্তি দ্বীপে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে গতকাল ভোরে এক অভিযান চালিয়ে অনথিভুক্ত ও অভিবাসীদের আটক করা হয়। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো রোসলিন বিন জোসহ জানান, বিদেশি শ্রমিকরা 16.6 হেক্টর জমিতে অবৈধ বসতি গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছিলেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাপরিচালক বলেন, ধারণা করা হচ্ছে বিদেশিরা কয়েক দশক ধরে স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে বিদ্যুৎ সাব স্টেশন গেটের অধীনে চাষাবাদ করে আসছিলেন অভিবাসীরা। এমন অভিযোগের ভিত্তিতে ভোরে ওই এলাকার অভিযান চালিয়ে 5 বাংলাদেশি ও ইন্দোনেশিয়ার 17 জন সমর 22 অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে 14 জন পুরুষ ও 8 জন নারী, যাদের বয়স 20-50 বছরের মতো। আটককৃতদের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। খুলনা সিটি নির্বাচনে প্রায় 56% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যবেক্ষণে থাকছে CCTV ক্যামেরা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই তালিকা অনুযায়ী প্রায় 56% কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এর মধ্যে 5টি ওয়ার্ডের 17 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে 3টি ওয়ার্ডের 17 রয়েছে ঝুঁকির বাইরে। 12 জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 2018 সালের নির্বাচনে প্রায় 81% কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকি মুক্ত গুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে থাকে। ওই গুরুত্বপূর্ণ সাধারণ কেন্দ্র অনুযায়ী ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, প্রার্থী প্রভাবশালীদের বাড়ির কাছাকাছি স্থাপিত কেন্দ্র, অতীতে যেসব ভোট কেন্দ্রে সহিংসতা হয়েছিল সেসব ভোট কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা খারাপ, এলাকার গোয়েন্দা তথ্য সহ বিভিন্ন দিক বিবেচনা করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়ে থাকে। নির্বাচন কমিশনের কেন্দ্রে তালিকা নিয়ে ওই কেন্দ্র চিহ্নিতকরণের কাজটি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।